বুধবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের মতো এবারে উচ্চ মাধ্যমিকেও জেলার জয় জয়কার। প্রথম দশে রয়েছেন 15 জেলার 58 জন ছাত্রছাত্রী। প্রথম দশে ছাত্রের সংখ্যা 35 ছাত্রী রয়েছেন 23 জন। এবার উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় দ্বিতীয় বারাসাতের সৌম্যদীপ সাহা, বারাসাতের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ, প্রাপ্ত নম্বর 495। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌম্যদীপ বলে, আশা ছিল মেধা তালিকায় জায়গা করে নেব, তবে দ্বিতীয় স্থানে থাকবো ভাবতে পারিনি। সময় বিধি কখনো পড়েননি সৌম্যদীপ, যখন যেমন প্রয়োজন হয়েছে তখন তেমন পড়াশোনা করেছেন। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি তার আবেগের জায়গা বলেও জানান সৌম্যদীপ। ভবিষ্যতে পরিসংখ্যান বিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায় সে। আশা করেছিলাম হয়তো 1 থেকে 10 এর মধ্যে থাকবো, দ্বিতীয় হয়ে যাব এটা আশা করিনি। দ্বিতীয় হয়েছি, আমি খুবই উচ্ছ্বসিত আপ্লুত। ভবিষ্যতে আমি স্ট্যাটিস্টিক সাবজেক্টটাকে বেছে নিয়েছি, ভবিষ্যতে এগোনোর জন্য। আমি সময় বেঁধে পড়াশুনো করিনি, যতটা প্রয়োজন হয়েছে ততটা পড়াশুনো করেছি। প্রস্তুতি শুরু করেছি বলতে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা যতটা ইন্টেন্সিটিতে পড়াশুনো করেছি, অবশ্যই মার্চ এপ্রিলটা সেভাবে পড়াশুনো করিনি, একটু রিল্যাক্সেশন ছিল। ফেব্রুয়ারি রিপোর্ট, ওঙ্কার বাংলা।